আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ জুম্মাবার, জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর শুক্রবারে আমি চেষ্টা করি যে ঘরে একটু ডিফারেন্স রান্না করতে, তাই আজকে আমি আপনাদেরকে কিছু মানে ডিফারেন্স একটা চিকেন খিচুড়ি তৈরি করে দেখাবো, আর সাথে কিছু একটা নাস্তা আছে খুবই মজা। তাহলে দেখুন, এখানে আমি চাল নিয়েছি, পোলার চাল নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো হবে। আর এখানে আমি মুসুরি ডাল নিয়েছি 1/2 কাপ, আর আমি অন্য একটা ডাল ব্যবহার করব, তাই এখানে আমি মুসুরি ডালটা কমই ইউজ করছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখন আমি চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি। এইদিকে ডাল আর চালটাকে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলাম। এখন চিকেনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা মানে চিকেন রান্না করতে যতটুকু লাগে, প্রায় 4 টেবিল চামচের মতো হবে, আমি দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, আর আমি এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ কিছুই দেব না। খিচুড়িতে স্পেশালি আমি এসব আস্ত যেটা দিতে পছন্দ করি না। আর এই দেখেন, চিকেনকে আমি ছোটো ছোটো কারি পিস করে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। আর এখন এই যে ডালটা, এটা হলো খাসারির ডাল, এটা ছিল আমার রমজান মাসের খাসারির ডাল। সেই ডালটা আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন কাজে লাগাচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর, আর দেব আলু, ছোটো ছোটো কিউব করে আলু কেটে রেখেছি, সেটাও দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই দেবো, কারণ চিকেনটাকে এই পেঁয়াজের মধ্যে ভুনা করতে হবে তাই। আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নেব, হালকা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। রসুন আর আদাটা আমি এখানে যতটুকু দেওয়ার, খিচুড়িতে যতটুকু দেওয়ার ততটুকুই দেবো, কারণ আর আমি চালের মধ্যে আদা রসুন দেবো না, তাই আমি চিকেনের মধ্যেই দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচের মতো হবে আদা বাটা, দিয়ে দিলাম। রসুন আর আদাটার রস স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। চিকেন ভুনা খিচুড়ি সবাই মোটামুটি পছন্দই করে, আর যেহেতু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তাই চিন্তা করলাম আর শুক্রবার। প্রথমে চেয়েছিলাম চিকেন দিয়ে বিরিয়ানি তৈরি করব, কিন্তু শেষে দেখলাম মেঘলা মেঘলা যখন আছে তাহলে খিচুড়িটা তৈরি করে ফেলি। বাচ্চারা খুবই পছন্দ করে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো, হলুদের গুঁড়ো 1/2 চা চামচই দিয়েছি, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিলাম। এটা মরিচের গুঁড়ো না দিলে চিকেনটা ভালো লাগবে না খেতে। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো জিরার গুঁড়ো দিব। জিরার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি, যেহেতু পানি নেই এজন্য বারবার নাড়াচাড়া করতে হবে। আর এখানে সামান্য পরিমাণে আমি গরম মশলা ব্যবহার করছি, যেহেতু আমি এখানে চিকেন দিয়েছি তাই গরম মশলাটা ব্যবহার করলাম। বাট শুধু যদি চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করতাম তাহলে কিন্তু আমি গরম মশলাটা ব্যবহার করতাম না, কারণ খিচুড়ির মধ্যে গরম মশলাটা আমার তেমন একটা ভালো লাগে না, চিকেনের জন্য শুধু দেয়া আর কি গরম মশলাটা। এখন দেখেন আমার পেঁয়াজটা খুব সুন্দর অন্যান্য সব উপকরণ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আগুনটা একদম ফুল করে দিয়ে চিকেনটা দিয়ে এখানে আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে। আর এই সময়ে আগুনটা একটু বাড়ানোই আছে, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করার পরে আগুনটা আমি কমিয়ে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি এখানে কোনো ধরনের অ্যাডিশনাল পানি ব্যবহার করব না, ঢেকে দিয়ে দিয়ে চিকেনটাকে ভেজে নেব। আর ঢাকার পরে চিকেন থেকে যে পানি বের হবে বা সবজি যে দেবো সেই সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে চিকেন রান্না হয়ে যাবে। তারপরে তো খিচুড়িতে আবার দেওয়া হবেই, তখন আরও মানে অলমোস্ট সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি আলু দিয়ে দিয়েছি কিউব কিউব করে, আমার বাচ্চারা আলুটা খুব বেশি পছন্দ করে, পোলাও বলেন আর খিচুড়িতে বলেন, ওরা আলু খুঁজে খুঁজে খায়, ওদের খুবই পছন্দের সবজি। আর সাথে কালারের জন্য দিলাম গাজর, আমার ভালোই লাগে, আর গাজরটা দিলে পোলাও বলেন খিচুড়ি বলেন কালারটা খুব সুন্দর আসে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, এখন এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই স্টেপটা আপনারা মানে খুবই যত্ন সহকারে করবেন, এটার মধ্যে কিন্তু টেস্ট খুব বেশি ভালো আসে খিচুড়ির। এই যে চিকেনটা যত সুন্দর করে ভুনা করা হবে, কষানো হবে, চিকেনের যে একটা ব্যাড স্মেল আছে সেটা চলে গেলে তখন খিচুড়িতে খেতে ভালোই লাগে। এই তো এভাবে ঢেকে দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব, প্রায় ধরেন 8-10 মিনিটের মতো তো অবশ্যই আমি কষিয়েছি এটা, আগুন কম দিয়ে দিয়ে। এই তো ঢেকে দিয়েছি, ঢাকনা খুলেছি, নাড়া দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিলাম, এরকম করে করে আমি এটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই চিকেনটাকে কষাবো, যাতে খিচুড়িটা খেতে খুবই ভালো আসে, মানে বিরিয়ানির মানে স্বাদ থেকে কম না, এরকম যাতে হয়, এই জন্যই এভাবে করে সময় নিয়ে রান্না করছি।
আর যেহেতু বিরিয়ানি রান্না করতে চাইছিলাম, বিরিয়ানির বৃষ্টির কারণে আমি খিচুড়িটাই রান্না করছি। যাই হোক, এখানে আমি একটা বড় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম আবার 4 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিলাম ছোটো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ না দিলেও চলে, বাট আমার কুচানো ছিল তাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের স্মেলটা খিচুড়ির মধ্যে আমার খুবই ভালো লাগে, আপনারা দিবেন, দিয়ে দেখবেন আসলে ভালোই লাগে। তো সামান্য পরিমাণে দিলাম। দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে গুঁড়া মশলার মধ্যে আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আগে যে হলুদটা দিয়েছিলাম সেটা ছিল চিকেনের জন্য, আর এখন খিচুড়ির যে চালটা আর ডালটা তার পরিমাণে অনুপাতে আমি হলুদ দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো হবে, দিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, হাফ চা চামচ থেকে কম দিয়েছি মরিচের গুঁড়ো। না দিলেও চলে, বাট আমার কাছে কেন জানি কালারটা সুন্দর আসে, এই জন্যই আমি দিই, আমার ভালো লাগে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এই সবগুলো মশলা ভালো করে ভেজে নিতে হবে, আর আগুন কম দিয়ে ভাজবেন যাতে সুন্দর একটা স্মেল আসে। আর তেলের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো মশলা ছাড়তে, ছেড়ে যদি একটু নাড়াচাড়া করা হয় তখন কালারটা খুবই সুন্দর আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চাল ডালের মিশ্রণটা, আর এই যে খাসারির ডালটা। এই খাসারির ডালটা আমি আমার রমজান মাসে কিনেছিলাম, অনেকগুলো 1 কেজির মতো রয়ে গেছে। এখন এগুলোকে কী করব, হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন যেটা প্রয়োজন মনে হয় তখন বের করে একটু একটু করে রান্না করি। তো খিচুড়ির মধ্যে দেই, পোলাওর মধ্যে দেই, আমার বাচ্চারা বাসায় সকালে পোলাও খায় যখন তখন এটার মধ্যে দেই, অথবা সবজির মধ্যে দেই, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এটাকে কষাতে হবে। খিচুড়ির ভুনা খিচুড়ির বৈশিষ্ট্য হলো পোলাওয়ের মতো, মানে এটা পোলাওয়ের মতো বেশি করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, প্লাস পানির মাপটা ঠিক মতো থাকতে হবে। এই তো এভাবে করে কষিয়ে নেব, সাথে আমি আর কয়েকটা কাঁচামরিচ দিলাম, খিচুড়িতে একটু ঝালঝাল হলে ভালোই লাগে। আর যেহেতু এটা ফ্রোজেন ডাল, এটা ভাঙছে না, এটা নাড়াচাড়া করতে করতে চুলার তাপে গলে যাবে, কোনো চিন্তার বিষয় না। আর এই তো এভাবে করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একটা সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। আর ভাজার সময় দেখবেন যখন একটা সনসন শব্দ হয় তখন মনে করবেন যে আপনার ভাজাটা হয়ে গেছে। এখন আমি যে চিকেন আর ভেজিটেবলগুলো প্রিপেয়ার করে রেখেছিলাম সেইটাও ছেড়ে দিলাম, তেল সমেত সব কিছু দিয়ে দিলাম। এই প্যানটাকে পরিষ্কার করে ঢেলে দিয়েছি সব কিছু দিয়ে, এখন আবার 5-7 মিনিট ভাজবো। এইটা মানে ভাজার একটা মানে যতটুকু ভাজবেন তত টেস্ট হবে খিচুড়িটা। একটু ভাজার একটু সময় লাগে ভাজতে, কিন্তু কি করবেন, টেস্ট করে খেতে হলে তো একটু কষ্ট করতেই হয়। আর আমি আমার ফ্যামিলি সবাইকে একটু মজা করে খাওয়াতে বেশি পছন্দ করি, তাতে যদি আমার কষ্ট হয় হোক সমস্যা নাই, আর ওরা যখন খেয়ে বলে আসলে আম্মু খুবই মজা হয়েছে, আর খুবই ভালো লাগে আমার নিজের কাছে। যাই হোক, এই তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখেন নাড়তে নাড়তে আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছে, আমি এক হাত থেকে অন্য হাতে নিয়ে নিয়ে খুন্তি নিয়ে নাড়ছি। তবে নাড়বো, নাড়তে হবে, এটাকে ভাজতে হবে খুব সুন্দর করে। বললাম তো আমি আগেই আপনাদের যে পোলাওয়ের মতো ভাজতে হবে। এই যে খিচুড়ি, এটা কি আবার এত ভাজা লাগে? না, অবশ্যই ভাজা লাগে, ভুনা খিচুড়ি অবশ্যই ভাজতে হয়। আর এক অন্যরকম একটা ভুনা খিচুড়ি আছে যেটা আমি হাতে মেখে রান্না করি, সেটা কিন্তু আবার কিছুই করতে হয় না, এটা শুধু হাতে মেখে বসিয়ে নিলাম। এই তো দেখেন আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে অলমোস্ট, আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ, আগে শুধু চিকেনের জন্য লবণ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আমি রাইসের জন্য লবণ। এখন যাতে লবণটা পারফেক্ট হয় সেই বুঝেই লবণটা অ্যাড করবেন, আর পানি দেওয়ার পরে আবার চেক করে দেখবেন, যদি মনে হয় আপনার পানি একটু কড়া কড়া মনে হচ্ছে লবণের, তো তখন বুঝবেন যে আপনার মানে খিচুড়িতে বা পোলাওয়ে আপনার লবণের পরিমাণটা ঠিক আছে। আর যদি দেখেন না পানির মধ্যে লবণ তেমন একটা বেশি মনে হচ্ছে না, তখন ভাববেন যে পোলাওয়ে বা খিচুড়িতে লবণ কম হবে, তখন আর একটু দিয়ে দেবেন। এই তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, প্রায় 3 কাপের মতো হবে পানি দিয়েছি। পানিটা আসলে দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, আসলে ক্যামেরাটা বোধহয় আমি অন করতে পারিনি, ভুলে গেছি। যাই হোক, এই তো পানি দিয়েছি 3 কাপের মতো, আমি ঠান্ডা পানি দিয়েছি। আমি বাসায় সচরাচর ঠান্ডা পানি দিই রান্না করি, পোলাও বলেন আর খিচুড়ি বলেন, ভুনা খিচুড়ি বলেন, কারণ আমার কাছে তেমন একটা মানে ডিফারেন্স মনে হয় না। যাই হোক, এই দেখেন আমার খিচুড়ির লুকটা। এই তো পানিটা টেনে গেছে, প্রায় 5 মিনিট আমি ঢাকনা ছাড়াই এটাকে রান্না করেছি। এখন আমি লিডটা লাগিয়ে দেব যাতে এটা সম্পূর্ণভাবে টেনে যায়। এই পর্যায়ে যখন চলে আসবে তখন ঢাকনা দেব, এর আগে কিন্তু আমি ঢাকনা দেইনি। এই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? এই দেখেন ঢাকনাটা দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে উপর নিচ করে দেব।
আর খিচুড়ির কালারটা খুবই সুন্দর এসেছে। আর আমার কাছে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে খিচুড়িতে ধনে পাতা, কিন্তু আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে না দিলেও চলবে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। খিচুড়ির স্মেলটা আরও সুন্দর আসে যদি ধনে পাতাটা দেওয়া হয় আর কি। যাই হোক, এই তো আলতো হাতে উপর নিচ করে দিতে হবে এরকম করে, তারপর বেশি জুড়ে ঘাটাঘাটি করলে আবার খিচুড়ির চালটা ভেঙে যাবে। আর তো এভাবে করে নাড়াচাড়া করে আবার সমান করে বিছিয়ে এটাকে চুলার মধ্যে বসিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় অলমোস্ট হয়েও গেছে, আমি অফ ক্যামেরা চেক করে দেখেছি যে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির, তারপরেও দমে রাখবো যাতে ধনে পাতার স্মেলটা সম্পূর্ণ খিচুড়ির মধ্যে স্প্রেড হয়। তাই আমি আবার কিছুক্ষণ ধরে 4-5 মিনিটের মতো আবার একদম নিবু আছে বসিয়ে রাখবো চুলার মধ্যে। আমি লবণটা চেক করে দেখেছি ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে যদি আপনাদের কাছে হেভি বটম প্যান থাকে তাহলে নিচে তাওয়া দেওয়ার প্রয়োজন নাই, আর যদি এ ধরনের প্যান না থাকে তাহলে নিচে একটা তাওয়া দিয়ে আগুন কম দিয়ে রেখে দেবেন 5-7 মিনিটের জন্য, তখন সুন্দর একটা খিচুড়ি হয়ে যায়। এই দেখেন আমার খিচুড়ির লুক কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন? খুবই সুন্দর এসেছে আর খেতে অসম্ভব টেস্টি হয়েছে, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি এর পরের দিন, আগের দিনের ভিডিও। এটা এত খাবারের টেবিলে, এটা হলো কাঁঠাল বিচির ভর্তা, আর এটা হলো কি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, আর খিচুড়ি তো এখন রান্না করলামই, দেখেছেন আপনারা, সাদা ভাত আছেই, আর ডিম ভাজি করেছি খিচুড়ির জন্য, আর ডাল, যারা খিচুড়ি খাবে খাবে, আর যারা সাদা ভাত খাবে খাবে। তো আমার বাচ্চারা শুধু খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিয়েছে। আমি আবার ভুনা খিচুড়িটা আমার বেশি পছন্দ না, আমার নরম খিচুড়িটা বেশি পছন্দ, তাই আমি সাদা ভাত দিয়ে ভর্তা খেয়েছি। চলে আসলাম এই সন্ধ্যার দিকে, আমার বাচ্চারা নিচে গিয়ে কুরকুরে দুইটা প্যাকেট কিনে নিয়ে এসেছে, বললাম আম্মু এটাকে একটু মজাদার কিছু বানিয়ে দাও। তো তখন চিন্তা করলাম কী করা যায়, এই দেখেন আমি কুরকুরেকে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে মেখে তারপরে চানাচুর মাখার মতো তৈরি করে ওদের দিয়ে দিয়েছি। এরপরে আমার মেয়ের যে একটা প্র্যাকটিক্যাল আছে, গাহস্থ প্র্যাকটিক্যাল, এটা তৈরি করলাম, এনে পাপুষ বানিয়েছি একটা, দেখেন ছোট্ট মোট্ট একটা পাপুষ ওনার দিয়ে, আর এখানে একটা মাছ তৈরি করতে বলেছে ওরা ডিমের খোসা দিয়ে, ডিমের খোসা দিয়ে একটা মাছ তৈরি করলাম। এই তো আমার প্র্যাকটিক্যালটা হয়ে গেল, বাচ্চার প্র্যাকটিক্যালটা। আমরা মারা অনেক সময় অনেক কিছুই করি বাচ্চাদের জন্য। যাই হোক, এই তো এখানে আমি রাতের জন্য কিছু টুকটাক রান্না করছি, এখানে ডাল আর সামান্য পরিমাণে মসুরের ডাল, আলু আর গাজর দিয়ে ভাজি করেছি, কারণ খিচুড়ি তো দুপুরে খাওয়া হয়ে গেছে। আর এখানে আলু দিয়ে চিকেন রান্না করব, এই দুইটাই মানে রাতের খাবার। এই তো চিকেনটাকে আমি হালকা ভেজে নিয়েছি, সামান্য হলুদ লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে এটাকে ভেজে নিয়েছিলাম। এখন এটা আলু আর এই যে দেশি আলু, ছোটো ছোটো দেশি আলু, এটাকে ছিলে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়, এটা দিয়ে আমি রান্না করব ভুনা ভুনা। আলু দিয়ে একদম ভুনা ভুনা তৈরি করব, আজ আমি আলু দিয়ে ঝোল তৈরি করব না, ভুনা ভুনা করব। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? খুব সুন্দর একটা কালার এসেছে। ওরা এটা চালের রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে, তো রাতে খাবে ভাত দিয়ে, আর যেগুলো বেঁচে থাকবে সেগুলো এর পরের দিন সকালে ওরা চালের রুটি দিয়ে খেয়ে নেবে। এই তো আমার আজকের মতো এতটুকুই। আজ আমার এই রান্না প্লাস ব্লগিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।